আমার পক্ষে এক এক হাজার দেড় হাজার সাবস্ক্রাইবার মানে আমাদের মতো ছোট ছোটো ক্রিয়েটারদের কাছে অনেক তো সেই হিসাবে গুড মর্নিং ফ্রেন্ডস এ দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে কর্মযুদ্ধ আজকে হচ্ছে সরস্বতী পূজা তোমাদের সকলকে সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আর এই দেখো সকাল সকাল চলে এসেছি চাল এনেছিল তো চালটা ঢালা হয়েছিল না আর বাকি অন্য অনেক কাজ ছিল অনেক দিন ধরে এই বাজারটা ব্যাগের মধ্যে পড়ে রয়েছে আজকে এটাকে ঢেলে তারপরে এই অন্য কোনো কাজ শুরু করব আর আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে শুধু বাসন পরিষ্কার করব তারপরে স্নান চা স্নান করে চলে যাবো আমি পুজো করতে তো তাড়াতাড়ি পুজো করতে হবে এখনও খাওয়া দাওয়া হয়নি আর পুজোটা যতক্ষণ না দিতে পারছি ততক্ষণ ঠিক খাওয়া দাওয়া হবে না আর সকাল সকালই পুজো করে নেবো ভাবছি তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি চলো ভিডিওটা দেখতে থাকো এ দেখো আমি পুজো করতে চলে এসেছি স্নান করে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কারণ এখানে তো সরস্বতী পুজো হয় না তো আমি একা একাই বাড়িতে সরস্বতী পুজো করেছি আমার কাছে একটা সরস্বতী ঠাকুরের মূর্তি আছে ওটাতেই আমি পুজো করি প্রত্যেক বছর কারণ যাওয়ার সৌভাগ্য আর সরস্বতী পুজোর সময় আমার হয় না তা দেখো আমি ঠিক এইভাবেই পুজো দিয়েছি যতটা পেরেছি ততটাই আমি মন থেকে ভক্তি করে মায়ের কাছে পুজো দিয়েছি এ দেখো সারা সারাদিন আর তোমাদের সামনে আসতে পারিনি তো ছোলার ডাল করবো আর আলু আর ছোলার ডাল আমি সিদ্ধ করতে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ফরং আমি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা ফরং দেবো আর আদাটা আমি গ্রেট করে দিয়েছি আর সকাল থেকে পুজো দেওয়ার পর থেকে না এত মাথা ব্যথা করছিল আমি আর যে ক্যামেরাটা অন করবো সেটা করতেই পারি না কোনো রকমের রান্নাটা করে খেয়ে দিয়ে ব্যাস ঘুমিয়েছি ভিডিও দিতেও পারিনি তো সন্ধেবেলায় আবার তোমাদের সঙ্গে একটু দেখা করতে চলে আসলাম দেখা করতে বলে রান্নাঘর থেকেই শুরু করলাম আর এই দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে যেহেতু ছোলার ছোলার ডাল রুটি করব তো বেশি কিছু মশলা লাগে না ছোলার ডালটা এইভাবেই ভালো লাগে আর আমি এইভাবেই বানাই আর একটা আলুয়ের ভেতরে দিয়ে দিয়েছি নর্মাল যেভাবে খেতে ভালো লাগে এইভাবেই ভালো লাগে খেতে তো আর রুটি করব আর আজকে যেহেতু হাজব্যান্ডের প্রমোশন হয়েছে তো অনেকগুলো মিষ্টি বিলাই করতে হবে আমাকে তো ওই জন্য আমি রান্নাটা অনেক সকাল সকাল শুরু করে দিয়েছি এখন প্রায় সাড়ে ছটা বাজে আর তারপরে তোমরা তো জানোই আবার তোমাদের সাথে আমি গল্প করতে আসব। তো দেখো ছোলার ডালটা আমার রেডি হয়ে গেছে আর এই দেখো আটাটাও আমি মেখে রেখে দিয়েছি আটাটা মাখা হয়ে গেছে এরপর যাব আমি মিষ্টি বিলাই করতে আর দেখো চলো তোমাদের সাথে একটু দেখাই কত মিষ্টি নিয়ে এসেছে সব প্যাকেট করে করে নিয়ে এসেছে জাস্ট আমি শুধু ওদের ঘর ঘর গিয়ে পৌঁছে দেবো কারণ প্রোমোশন হলে না মিষ্টি দিতে হয় সবাইকে তো চলো একটা প্যাকেট খুলে তোমাদের দেখাই প্যাকেটটার ভেতরে কি আছে আর এখানে তো অন্য কোনো ভালো মিষ্টি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো মিষ্টি তো কোথাও পাওয়া যায় না ওটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রসগোল্লা কিন্তু খুব বিখ্যাত আর খুব নাম রয়েছে তো এখানে সবাই লাড্ডুই বেশিরভাগ সবাইকে দেয় আর কি তার জন্য আমি চারটে করে এক একটা প্যাকেটে লাড্ডু নিয়ে এসেছি নিয়ে এসেছি ওর পাপা আর কি তো অনেকেই রয়েছে আর এইগুলো যাবে অপ্সরের ঘরে তো ওদের জন্য কাজু বাদামের তারপরে পেস্তা ওই মিষ্টিগুলোই ওদের দিতে হবে তো এই দেখো সকাল থেকে তোমাদের কাছে তো আসেইনি মানে ওগুলো কালকে শ্যুট করে রেখেছিলাম আজকে হচ্ছে গিয়ে সানডে তো সরস্বতী পূজার দিনকে ওই ওই ভিডিওটা একটু শ্যুট করেছিলাম আর আজকে হচ্ছে সানডে তো স্নান টান করে আমি একটু রেডি সাজুগুজু করে তোমাদের সাথে ভিডিওটা এখন অ্যান্ড করতে চলে আসলাম কারণ এরপর এডিট করে আবার রান্না করতে যাব বুঝতে পারছ সানডে মানে প্রচুর কাজ রয়েছে তো আজকের ব্লগটা কালকে পাবে আর এটা হচ্ছে সরস্বতী পূজার ব্লগ তো তোমার এটা এডিট করে তারপরে অন্য কোনো কাজ তো ভিডিও ঠিক মতো শ্যুট করতে শ্যুট করাও হচ্ছে না আর ভিডিও ঠিক মতো দেওয়া দিতেও পারছি না আর দুদিন একটু একদিন রেসিপি দিয়েছিলাম আর একদিন একটা অন্য ভিডিও শ্যুট করেছিলাম তোমরা তো জানবে আর আর কালকে মানে আজকের দিন মানে শনিবারের দিনকে আমি একদম মাথা ব্যথা করছিলো তো সকাল থেকে অল্প অল্প শ্যুট করে করে রেখে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো আর কি শেয়ার করব বলো আর কালকে তো তিন দিন ধরে মানে কালকে কি কাল পরশু তিন চার দিন ধরে কোনো ডব্লিউটির আপডেট দিচ্ছে না ভীষণ টেনশন হচ্ছে যে কি হবে কত দূর কী যে হবে আবার যদি পাঁচ তারিখ তো কালকে গেল কালকে সারাদিন খুব ভয়ে ভয়ে ছিলাম যে না জানি ইউটিউব থেকে কি কী আপডেট চলে আসবে তো এখনো পর্যন্ত কোনো খোঁজখবর তো পেলামই না কবে হবে সেটাও জানি না আর যাই হোক ভয় লাগছে যদি টিটা পুরা হয়ে যেত তাহলে খুব ভালো হতো এখনও যেহেতু হয়নি আর মেন কথা হচ্ছে ভীষণ টেনশনে আছি এই কারণেই কারণ আপডেট না দিলেন একটা টেনশন হয় কত কি হলো কি অন্য কোনো আমার সঙ্গে ভুল হয়ে গেলো কিনা এটা একটা টেনশন হয় কারণ হচ্ছে যে কিছু হলো কি আমার চ্যানেলটা কিছু হয়ে যাবে এই ভয়টা সব সময় থাকে কারণ অনেক অনেক কষ্ট করে আজ এইটুকু পথে এগিয়েছি তোমাদের অনেক ভালোবাসাই তো আর বেশি কথা বলবো না কারণ বেশি কথা বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর আমি বড় বড় ভিডিও পোস্ট করতে একদম ভালোবাসি না কারণ সবার কাছে নেট অ্যাভেলেবল নাই তো ভিডিওটা এমনিতেই তোমরা ছোট ভিডিও দে মানে ওয়াচ করতে গেলেও তোমাদের প্রবলেম হয় আবার বড় তো প্রবলেম হবে তো এর জন্য আর বড় ভিডিও দিচ্ছি না তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যারা নতুন দেখতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলোতে না ছোট ছোট ক্রিয়েটারদের একটা মনোবল বাড়ে যে না আমার ভিডিওটাকে ওয়াচ করছে দেখি আর কমসে কম ভিডিওগুলো আমি তো বলি যে একটু ওয়াচ করো কারণ একটা ভিডিও বানাতে তো প্রচুর কষ্ট হয় বুঝতে পারছো আর মেন্টালি টেনশন একটা থাকে যে কি ভিডিও দেবো কি করবো সে একটা টেনশন থাকে তারপরে আরও প্রচুর টেনশন একটা হাউস ওয়াইফ মানে বুঝতেই পারছো টেনশন টেনশন তার মধ্যেও এগুলো করতে হয় ভালোবেসেই বলো আর অন্য ব্যাপারেই বলো তো চলো আর বেশি কথা বলবো না তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো কাল নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে বাই বাই সকলে ভালো থাকো সুস্থ থাকো